Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. In this video, I'd like to show you how to make sentences with present indefinite tense. Priyo shikhathira, ajke amra shikhbo present indefinite tense kibhabe bakko banate hoy. Orthat kibhabe amra choto choto bakko gulo banai. Chole jai amra screen e, seta hocche প্রথমে আমরা দেখি সে যায় আমাদের সে যায় আসে চায় চেষ্টা করে সাহায্য করে এই পাঁচটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট যে শব্দগুলো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি প্রচুর পরিমাণে এই শব্দগুলো ব্যবহার করা হয় সো এই পাঁচটা সেন্টেন্স আমরা কিভাবে বানাবো সেটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে শি গোজ আমরা জানি Subject যদি third person singular number হয় তাহলে verb সাথে yes অথবা es যোগ হবে সো এখানে subject third person singular number তাই main verb সাথে অর্থাৎ মূল verb সাথে yes অথবা es যোগ হবে তেমনটি এখানে ঘটেছে she goes তারপর হচ্ছে she comes she wants she tries she helps প্রত্যেকটা অর্ডের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ হয়েছে কেন এস আবার কখনো কখনো ইএস আবার কখনো কখনো আইএস যোগ হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা বিগত ভিডিওতে করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে টেন্সের যে প্লেলিস্ট রয়েছে সেখানে ভিডিওগুলো খুঁজে দেখুন এরপর আমরা নিচে চলে আসি তুমি যাও একটা জিনিস খেয়াল রাখবেন সে যায় সে যায় বা তুমি যাও হবে মূল ক্রিয়ার পরিবর্তন হবে পারসন চেঞ্জের সাথে সাথে অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্স সাবজেক্টের চেঞ্জের সাথে সাথে মূল ক্রিয়া চেঞ্জ হবে সো তুমি যাও তুমি আসো বা তুমি এসো তুমি চাও তুমি চেষ্টা করো তুমি সাহায্য করো তাহলে হচ্ছে ইউ গো ইউ কাম ইউ ওয়ান্ট You try, you help. এখানে কোনো ওয়ার্ডের সাথে yes অথবা yes অথবা ies কোনোটাই যোগ হয়নি এর কারণ রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ওপরের এই ঝামেলাগুলোতে যাব এবার আমরা এই পাশে দেখি যে কিভাবে আমরা ডাবলস কোশ্চেন সেট আপ করি তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে সেন্টেন্সটি পেয়েছি সেটা হচ্ছে সে যায় আমরা জানি সে যায় ইংরেজি হচ্ছে শি গোজ সে আসে শি কামস শি ওয়ান্টস শি ট্রাইজ শি হেল্পস এখন এগুলোর সাথে আমরা ডাবলস কোশ্চেন সেট করব সেটা হচ্ছে কেন সে যায় কেন সে আসে কেন সে চায় কেন সে চেষ্টা করে কেন সে সাহায্য করে অনুরূপভাবে কীভাবে সে যায় কীভাবে আসে কীভাবে চায় কীভাবে চেষ্টা করে কীভাবে সাহায্য করে এইভাবে পর্যায়ক্রমিকভাবে কখন দিয়ে আমরা সবগুলোর সাথে সেট আপ দেবো কোথায় দিয়ে সবগুলোর সাথে সেট আপ দেবো এবং এইবার আমরা এখানে চলে আসি ইংরেজি করি তার আগে আমরা এইদিকে একটু দেখি যে আমরা ডাবলস কোশ্চেন শুধু সে না মানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলারের সাথে থাকলে সিঙ্গুলারের সাথে ডাবলস কোশ্চেন হলে কী হয় সেটাও দেখব এবং প্লুরাল গ্রুপ যেটা সেটার সাথেও আমরা দেখব কি ঘটে তো কেন তুমি যাও কেন তুমি আসো কেন তুমি চাও অনুরূপভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা কেন লাগাতে পারি এবং কিভাবে কখন কোথায় এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আমরা যাও আসো চাও চেষ্টা করো সাহায্য করো প্রত্যেকটা আমরা লাগাতে পারি এখন ডাবলস কোশ্চেনে চলে আসে আমরা জানি যে যখন ডাবলস কোশ্চেন করি তখন আমাদের ইন্টারোগেটিভ ফরম্যাটটার প্রয়োজন রয়েছে এবং এই ফরম্যাটটা না দিলে আমাদের সেন্টেন্সটা অ্যাকুরেট হবে না যেমন হচ্ছে ডাজ শি গো সে কি যায় শি গোজ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ শি গো অর্থাৎ এখানে সবগুলোর পূর্বেই আমরা ডাজ বসাবো আর যখন এগুলোতে ডাজ বসাবো তখন এই যে গোয়ের সাথে ইএস রয়েছে কামের সাথে এস রয়েছে ওয়ান্টের সাথে এস রয়েছে এগুলো কোনোটাই হবে না সো ডার্সি গো ডার্সি খাম ডার্সি ওয়ান ডার্সি ট্রাই ডার্সি হেল্প
এখন আমরা এখানে সেটা খেয়াল করব যে ডাড শি গো ডাড শি কাম ওয়ান্ট ট্রাই হেল্প কোনোটার সাথেই ইয়েস বাই ইয়েস যোগ হবে না যখন আমরা ইন্টারটিভ করব তাহলে এখন আমরা জাস্ট এই ডাবল ইস কোশ্চেনগুলো এখানে সেট আপ করে দেব তাহলে ওয়াই ডাড শি গো ওয়াই ডাড শি কাম ওয়াই ডাড শি ওয়ান্ট ওয়াই ডাড শি ট্রাই ওয়াই ডাড শি হেল্প আমরা প্রত্যেকটাই ইউজ করতে পারি এখানে এরপরে হচ্ছে হাউ ওয়েন ওয়্যার সবগুলোই লাগাতে পারি হাউ ডাড শি গো কীভাবে সে যায় ওয়েন ডাড শি গো কখন সে যায় ওয়্যার ডাড শি গো কোথায় সে যায় এবার আমরা চলে আসি ইউ এর সাথে কী ঘটবে আমরা জানি যে ইউ গো তুমি যাও ইউ ক্যাম তুমি আসো ইউ ওয়ান্ট তুমি চাও সো এটাকে ইন্টারটিভ করলে কী হবে ইন্টারটিভ করলে আমরা জানি যে প্রথমে ডু বসবে তাহলে ডু ইউ গো ডু ইউ ক্যাম ডু ইউ ওয়ান্ট এখানে যেমনটি আমরা দিয়েছিলাম ডাড শি গো ডাড শি ক্যাম ডাড শি ওয়ান্ট আর এই ডাজের পূর্বে ডাবল এস কোশ্চেন আমরা বসিয়েছিলাম এই যে এই যতগুলো এখানে ডাবল এস কোশ্চেন আছে সবগুলো আমরা ডাজের পূর্বে বসিয়েছি কারণ ডাবল এস কোশ্চেন যখন আমরা করব তখন যেগুলো দিয়ে কোশ্চেন করবো সেগুলো প্রথমে বসবে তাহলে আমরা ডু ইউ গো ডু ইউ কাম এখানে পেয়েছি ডু ইউ গো ডু ইউ কাম আমি আগেই বলেছি যে ডাবল এস কোশ্চেন করতে হলে ইন্টারটিভ ফর্ম লাগবে তাহলে ডু ইউ গো ডু ইউ কাম ডু ইউ ওয়ান্ট ডু ইউ হেল্প ডু ইউ ইট অনেকগুলো আমরা ওয়ার্ড এখানে লাগাতে পারি ভার্ব লাগাতে পারি এখন আমরা ডাবল এস কোশ্চেন যখন বসাবো তখন জাস্ট ডাবল এস কোশ্চেন বসালেই আমাদের শত শত সেন্টেন্স আমরা বানাতে পারি শত শত সেন্টেন্স বানিয়ে আমরা কোশ্চেন বানাতে পারি তাহলে ওয়েন ডু ইউ গো ওয়াই ডু ইউ গো কখন তুমি যাও কোথায় তুমি যাও ওয়াই ডু ইউ গো কীভাবে তুমি যাও আমরা খুব সহজেই ডাবল এস কোশ্চেন বানাতে পারি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ যদি কোনো কনফিউজ থাকে বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্টে গিয়ে সেখানে লিখবেন আপনার কী কী সমস্যা সেখানে হয়েছে বুঝতে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা এটি হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পার্ট ওয়ান আপনারা নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন নেক্সট ভিডিও আসবে পার্ট টু আকারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম